কুন্তল ঘোষ এবং সায়নী ঘোষের কোনো অবৈধ সম্পর্ক ছিল? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জড়িয়ে মন্তব্য, আর তার জেরেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে আইনি নোটিশ পাঠালেন যুব তৃণমূল রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। শুধু নোটিশ পাঠিয়েই ক্ষান্ত হননি সায়নী ঘোষ। আগামী সাত দিনের মধ্যে সৌমিত্র খাঁকে প্রকাশ্যে ক্ষমা না চাইলে পরবর্তীতে আইনি পদক্ষেপ করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন, মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন। যদিও বিজেপি সাংসদ অবশ্য এতে দমে যাওয়ার পাত্র নন, তিনি ক্ষমা চাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, দরকারে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ধৃত কুন্তল ঘোষ ও সায়নী ঘোষের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সৌমিত্র খাঁ। তিনি দাবি করেছেন এ তদন্ত হওয়া প্রয়োজন। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, সায়নী ঘোষ এবং কুন্তল ঘোষ শুধু রাজনৈতিক সহকর্মীও নন, তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে, তদন্ত করলে সেই তথ্য সামনে আসবে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, কুন্তল ঘোষের গ্রেপ্তারির পরই একই মঞ্চে কুন্তল সায়নীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আশঙ্কা ছিল বেআইনি নিয়োগ করতে গিয়ে কুন্তল ঘোষ নিয়েছেন অন্তত 30 কোটি টাকা, সেই সূত্রেই কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট নজরে ছিল ইডির। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, কুন্তলের দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। শুধু তাই নয়, ইডির আরও দাবি, নিয়োগ দুর্নীতির টাকা কুন্তল ও তার সহযোগীদের মাধ্যমে পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। দেখুন কি বলেছেন সৌমিত্র খাঁ। সায়নী ঘোষ অনেক কেস করে যান সবার বিরুদ্ধে, না ওই নাচতে নাচতে করে যান। আমি তাকে বলি, উনি বলেছিলেন কিছুদিন 2 বছর আগে বলেছিলেন আমাদের দেবাদিদেব মহাদেবেরকে নিয়ে, আবার তিনি বলেছিলেন শিক্ষা দপ্তরের। আমি বলছি কুন্তল ঘোষ এবং সায়নী ঘোষের কোনো অবৈধ সম্পর্ক ছিল, এটাও ভালো করে তদন্ত করা উচিত।